বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যশোর মুক্ত দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বুধবার সকালে যশোর জেলা প্রশাসনের আয়োজনে শহরের টাউন হল ময়দান থেকে বিজয় শোভাযাত্রা বের হয়। বাদ্যের তালে তালে লাল সবুজ রঙের বেলুন ফেস্টুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার। এ সময় তিনি বলেন, যশোরের মাটি খাঁটি সোনা, এখান থেকেই বিজয়ের সূচনা হয়েছিল। মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে আজ এই শোভাযাত্রাতে আমরা মুক্তিযোদ্ধাদের পথ চলছি। ব্রিটিশ ভারতের প্রথম জেলা যশোর স্বাধীন বাংলাদেশের প্রথম মুক্ত জেলা। যশোরের মাটি মুক্ত হওয়ার মাটি, যশোরের মাটি খাঁটি সোনা। এই যশোরের মাটি মুক্ত হওয়ার পথ দেখায়, এই যশোরের মাটি সকল সুকর্মের সর্বপ্রথম পথ দেখায়। আমরা আজকে যারা উপস্থিত হয়েছি এখানে, আমাদের একাত্তরে সেই 30 লক্ষ শহীদ সহ যারা বীর মুক্তিযোদ্ধা আজকে যেখানে উপস্থিত আছেন, আজকে তারা আমাদের এই রেলিত থাকবেন অগ্রভাগে, এবং আমাদের স্কুলে এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা এখানে আছেন, তারা সবাই, আমরা সবাই যখন রেলি করব, আমরা সবাই মনে করব যে আমাদের সাথে একজন বীর মুক্তিযোদ্ধা আমাদের সাথে হাঁটছেন। এ সময় আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, মুক্তিযুদ্ধ চলাকালীন বৃহত্তর যশোরের মুজিব বাহিনী কমান্ডার আলী হোসেন মনি, ডেপুটি কমান্ডার রবিউল আলম, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা এএসএম মাঝারুল ইসলাম মন্ডু সহ রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। যশোর জেলা পুলিশের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বকুলতলায় বঙ্গবন্ধু মোড়ালে গিয়ে শেষ হয়। সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। জেলা প্রশাসন ছাড়াও মুক্তিযোদ্ধা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। এদিকে যশোর মুক্ত দিবস উপলক্ষে আইবি যশোর কেন্দ্রের উদ্যোগে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডাক্তার মোহাম্মদ আনোয়ার হোসেন। আইবি যশোর কেন্দ্রের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ চলাকালীন বৃহত্তর যশোর মুজিব বাহিনীর কমান্ডার আলী হোসেন মনি, ডেপুটি কমান্ডার রবিউল আলম, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা এএসএম মাঝারুল ইসলাম মন্ডু সহ আইবি যশোর কেন্দ্রের সদস্যরা। ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ।